তোমার হেল্পার কই আছে? সেটা তো এখন না দেখলে বোঝা যাবে না, কথা বলে যেতে না। মানিকে তো একটা দিন লোকাল মাল নয়। কোথা কাটতে হবে? এটা হচ্ছে আমার ভেড়ি না, আসলে ব্যাপারে ফিলে করে আনলে কি বলুন তো, কে কি মাছ দিচ্ছে বোঝা যাচ্ছে। এখানে বাবা দেখে নিলাম অরিজিনাল ভেটকি কিনা, ওই আমার কিছুটা এরকম দেখতে মাগুর মাছ আছে বড়ো কাঁটারও কায়দা। হ্যাঁ, এই কাটলে তো এবারে জাস্ট একটা করে কাঁটা আছে, কাঁটা মাছ কাঁটাগুলো বার করবে বা রাখ থাকবে। আমি কলকাতা জন্য কাটে বড়ো ছবি আলাদা, বড় হলে বড় ছবি লাগে। 18-20 কেজির মাছগুলো হলে এগুলো সাতের বেশি নয়, 7 কিলোর বেশি একটাও নয় না। ভেটকির দাম কত এখানে? 500 টাকা না, তাই 500-600 কলকাতা কত ওই রকমই কথা হবে না দাদা? ছোট্ট গাছ ছোট বেশি অরিজিনাল
ওর টেস্ট হবে। এই যে কাঁটা কাঁটা রান্না করে দিলে না, আমি মাংস খাবেন না, কাঁটা খাবেন তাই। এই তেলটা আছে, এই ইউজ করছেন, ওটার দাম বেশি। ওটা কত দাম? ওটা কেজি হিসেবে কিলো দাম 10,000 টাকা কেজি। তো যারা কিনছে তারাই তো নিয়ে যাবে না, যাই না কি কন্ট্রাক্ট করেছে। কত টাকা কেজি? 10,000 টাকা। 10,000 টাকা কেজি ওই পটকা কমপ্লেন হয়েছে। শুধু এই ক্যাপসুল ফ্যাপসুল এতে মেডিসিন এতে ও তো নিশ্চয়ই নিয়ে যাবে, অন্য কে কিনবে ওটা? উনি মানে মেডিসিনে ইউজ হয়। মেডিসিন কোন মেডিসিন? আছে স্যার শুধু পাট। হ্যাঁ ওই সাদা সাদা মতো না, পুরোটা না। আবার করে দিলে কত? ও 20-25 গ্রাম ওজন। ও আচ্ছা আচ্ছা, সেটাকে বের করবে এখন? পাটটা দেখেছেন তো? হ্যাঁ হ্যাঁ, ওই তো সাদা মতো যেটা, ওটা এটা এটা করে দিলে সাদাটা। এত দাম? আমি কম বললাম তো, আরো বেশি 40-50 টাকা কেজি আছে। নিশ্চিত ওষুধ রাখতে পারে ছাগল আবার আমি বিলে আছি, ওরা খুঁড় দিয়ে চাচ্ছি লোক ছাল ছাড়াবে না, খুঁড় দিয়ে চাচ্ছে ছালটা বেরিয়ে যাবে। মান্ধ বাড়িকে গেছি, খুঁড় দিয়ে চাচ্ছে শুধু আসে রে। এটা কুড়ি টাকা কিলো? হ্যাঁ 5 কেজি। কলকাতা 15? 10-15। আমি ওই ফার্স্ট টাইম দেখছি, আমি দেখি মানে এটা কাটতে 20 টাকা কিলো। মানে কাঁটাটাও বিক্রি হয়? মাংস মনে হয় লাগবে উপরে। আমি ফিলে কা কটিং হওয়া দেখি, ফিলে কটিং আপনি করতে কষ্ট নেই, কষ্ট দেন তো ওই ফিস ফ্রাই করতে আরো পাতলা শুরুটাও কাজে লাগে। যেগুলো আশপাশ থেকে বেঁচে যাচ্ছে ওগুলো কি করবো? ছাড়িতে পারবে ভালো করে বেশ ভালো।